আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম রমজানের একটি ভ্লগ নিয়ে। সুইডেনে আমরা কিভাবে রমজান পালন করি তারই একটি ঝলক দেখানোর চেষ্টা করব। তো যেভাবে শুরুতে দেখেছেন, আমাদের ঘুম থেকে খুব আর্লি উঠতে হয়, আর বলতে গেলে আমরা বেশিরভাগ সময় না ঘুমিয়েই থাকি, কারণ এশারের পর থেকে ফজরের টাইমটা অতটা বড় না, ছোট্ট একটা সময় থাকে, প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা একটা রেস্টিং টাইম পাই। এর মধ্যে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে আমরা সেহরির জন্য প্রিপেয়ার হই, আর 4:30 করে 5টা করে আমরা এভরিডে ঘুমাতে যাই। তো আজকে আমরা একটু বাজার সদাই করতে বের হয়েছিলাম, এই তো বাজার করা শেষ। আর যেহেতু রমাদান, এখানে অনেক মুসলিম আছে আমার শহরে, যার কারণে রোজার মধ্যে প্রচুর রাশ থাকে। এখানে ম্যাক্সিমাম সবাই রোজার বাজার করছিল। তো বাজার শেষে আমরা একটু মিষ্টান্ন কিনতে গিয়েছিলাম। এখানে জিলাপি পাওয়া যায়, আর বেশিরভাগই অ্যারাবিক সুইটস ছিল, আর এটাও অ্যারাবিক শপ। এখানে অনেক দেশীয় পণ্য পাওয়া যায় আমাদের শহরে। আর এই তো বাজার এনে ফাহাদ আমাকে হেল্প করছে সব কিছু গুছাতে। আর আমিনা এখানে জেলি বানাচ্ছিল, আজকে আমরা ফালুদা করব। তাই তো ফাহাদ এখানে প্রিপেয়ার করছে, আর অ্যাজ ইউজুয়াল বাচ্চাগুলোকে এনেই মাত্র খেতে বসিয়ে দিয়েছিলাম। আর আয়েশা যা দুষ্ট হয়েছে ইদানিং, তো আমাকে একসাথে দু হাতে কাজ করতে হয়। ভাগ্যিস ফাহাদ থাকে, ফাহাদ থাকলে আমার সেদিন খুব হেল্প হয়, আর আদারওয়াইজ দেখা যায় ফাহাদ না থাকলে আমার রান্নাবান্নাটাও খুব কম হয়, কারণ একা একা রোজার মধ্যে এত কিছু খেতে ইচ্ছা করে না। তো এই তো অবশেষে বেচারিকে অনেক কষ্টে বসালাম, যেহেতু রোদ আসছে, আমার বাসাটা অনেক গরম হয়েছিল। তো এদিকে পুরো কিচেনটা হজবরল অবস্থা, ফাহাদ এখানে আমাকে হেল্প করে যাচ্ছে। আজকে আমরা একটু শর্মার মতো করে একটা রোল করব। তো আমি সব প্রিপেয়ার করে দিচ্ছি, ফাহাদ রোলিংটা করছে। এই তো আমাদের ছোটোখাটো একটা ইফতারের আয়োজন। যেহেতু আমাদের ইফতার থেকে সেহরির টাইমটা এত বিশাল না, তাই আমরা শর্ট কোনো একটা ভারী খাবার খাওয়ার চেষ্টা করি, বেশিরভাগ ফ্রুটস জুস। এই তো ভাজা ভুজা হালকা পাতলা, আর একটু হালিম ছিল আমাদের খাওয়ায়। এই তো যা দেখছেন, মাগরিবের সময় চল হয়ে আসছে, আবার সবাই মিলে একসাথে টেবিলে বসে গেলাম। ফাহাদের ফাঁকে একটু মোনাজাত করে নিচ্ছে, আমার বাসা থেকে খুব সুন্দর করে সূর্যাস্ত দেখা যায়। মাগরিব হলো ঠিক 7:45, আস্তে আস্তে এটা 8:30 পৌঁছাবে। আমরা একসাথে জামাত পালন করার চেষ্টা করি যেদিন ফাহাদ থাকে, আর আমার ছোটো মেয়েকে ভাবে বেঁধে রাখলে সে শুধু দুষ্টুমিই করতে থাকে। আর এই তো ইফতারের শেষে যে যে যার যার মতো ব্যস্ত, ফাহাদ বাংলাদেশে সবার সাথে কথা বলছে, আর ওদিকে আমার কিচেনের অবস্থা বেহাল। এই যে যা হয় আর কি, রমজানের মধ্যে খাওয়া দাওয়া শেষ করার পর কিচেনটা এত মেসি হয়ে থাকে। আমার বেশিরভাগ যখন ফাহাদ থাকে তখন ভাজাভুজি বেশি হয়, যার কারণে আমার এগুলো ক্লিনিং করতে হয় পুরোপুরিভাবে। আমি খুব শর্টকাটে যতটুকু পেরেছি কিচেনটা ক্লিন করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।